আমরা যদি ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই যে এত সুন্দর সম্পর্ক এবং সবকিছুর কথাই আপনি বলছিলেন, গত কিছুদিন ধরে আমরা জানি এমন একটা ঘটনা ঘটছে এবং সবকিছুর জেরে আপনার সাথে তো একটা ভালো সম্পর্ক ওনার, যেটা আমরা জানি, যেটা আপনি নিজেও বললেন, তো এই কারণে বা আসলে কোন কারণে আপনাকে ফোনে রিচ করা যাচ্ছে না, আপনাকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না, সামাজিক যোগাযোগ কোনো মাধ্যমে আপনাকে রিচ করা যাচ্ছে না কেন? হ্যাঁ, এটাও আমি বলতে চাই, বলতে আমি চাই, আমার আমার মুখ দিয়ে আমি বলতে চাই। থ্যাংক ইউ। জিনিসটা হলো যে প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে, 4 তারিখ মেবি, তো আমি ল্যাপটপে একটা নাটক দেখছিলাম, মানে ঈদের নাটকগুলো তো দেখছি আমি, দেখি সবার কাজ দেখি, তো প্রায় অনেকক্ষণ প্রায় মানে আমার ফোনে মানে ডাটাটা লাইন অফ করে আমি নাটক দেখছিলাম ল্যাপটপে, তো হঠাৎ করে ফোন আসা শুরু হলো। ফোন আসতে প্রায় মনে হয় 10-12 মিনিট হয়ে গেছে, ফোন আসা শুরু হলো, আমাকে বললো যে তুমি পরীর একটা লাইভ হচ্ছে, তুমি দেখো। তো আমি যখন লাইভটা দেখলাম, আসলে দেখে আমি শকড, মানে ওই মুহূর্তে যে কি করব না করব, মানে কি করা উচিত, একটা খারাপ লাগা একটা তৈরি হয়েছে যে এরকম করে কথা বলছে। তখন অটোমেটিক মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অলরেডি ঢুকে গেছেন। ওই দিনটা আসলে আমি খুব, ওই রাতটা আসলে আমার খুব খারাপ কেটেছে এবং আমি খুব আপসেট ছিলাম সব কিছু মিলিয়ে, মানে মানে হয় না যে একটা নিজেরকে একটা থিতানো, মানে নিজেকে ঠিক করতে পারছিলাম না এই জিনিসটা। মানে আমি কিন্তু হোল নাইট চোখ বন্ধ করিনি, আমি খাইও নেই, মানে আমি মনে হয় না পানিও খেয়েছি, মানে এরকম একটা ফিলিং কাজ করেছে সারারাত। পরে সকাল থেকে আমি দেখেছি অনেক ফোন এসছে, অনেক ফোন এসছে, আমি ফোন ধরি নাই বা কিছু। পরে একটা সময় মনে হয়েছে যে না, আমি তো কথা বলবো। ওই সময় আমাকে ফোন করে, অনেকের ফোন ধরার করেছে, কারোর ফোন ধরেছে, কারোর ফোন ধরেনি, একটা ফোন আসলো, আমি ফোনটা ধরলাম, তো আমাকে বললো যে সে একটা চ্যানেল থেকে আমাকে কল করেছে, তো বললো আমার সাথে কথা বলতে চায়। তো আমি বললাম কী ব্যাপারে কথা বলতে চান? তো এভাবে আমার সাথে সে কথা বললো, যে যেটা জিজ্ঞেস করলে যে পরীর সাথে এই সম্পর্কে, তুমি যেটা জিজ্ঞেস করলে, তোমাদেরকে আমি তুমি করে বলি, হ্যাঁ তোমরা অনেক ছোট, আমার খুব আপনি বলতে খুব কষ্ট হচ্ছে। তো তখন সে আমাকে, আমি যখন অনেক কিছু কথা বলছিলাম, প্রায় 5-10 মিনিট কথা বলেছি, একটা সময় দেখলাম সে আমার কথা রেকর্ড করছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি আমার কথা রেকর্ড করছেন? তো বলে হ্যাঁ আপু, রেকর্ড করতে হয়, কারণ এটা আপনারও ডকুমেন্ট থাকবে, আমাদের কাছেও থাকলো। আমার 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 একটু হ্যাপিও হলাম যে না, কথা তো রেকর্ড করলে একদিক থেকে ভালো, যে আমি কি বললাম এটা জিনিসটা থাকলো। তা আমি প্রায় 5-10 মিনিট তার সাথে কথা বলেছি, কথাটা শেষ। তারপরে হঠাৎ করে আমার কিন্তু ফেসবুকটা খোলাই ছিল, আচ্ছা হ্যাঁ ফেসবুকটা খোলাই ছিল, হঠাৎ করে দেখি যে আমার নোটিফিকেশনে খালি ট্যাগ আসছে, নোটিফিকেশন আমাকে ট্যাগ করে, আমাকে ট্যাগ করে আসছে 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 এরকম। তো আমি দু একটা দেখলাম, দেখলাম যে ওখানে এরকম একটা লেখা যে আমি পরিমণিকে চিনি না, ব্যক্তিগতভাবে চিনি না। আবার কেউ বলছে যে ওনাকে পাওয়া যায়নি কেন, অমুক এরকম। তো আসলে আমি খুব মানে বিনয়ের সাথে বলতে চাই, আমি আসলে যে চ্যানেলে আমার ইন্টারভিউটা নিয়েছিল, তো ওখানে দেখা গেছে আমার সাথে 5-10 মিনিট কথা বলেছে, কিন্তু তারা 30 সেকেন্ডের একটা কথা রেখেছে। সেই কথাটা হচ্ছিল এরকম যে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, কাজের ধরন ছিল মুখ তো মুখ হ্যান ত্যান, লাস্টে আমি বলছি মানে আমার মুখের বলাটা এরকম যে ওর ব্যক্তিগত কাজের কোনো কিছু আমি জানি না। কিন্তু খুবই দুঃখের কথা, কিন্তু আমি বিনয়ের সাথেই বলতে চাই, যিনি প্রেজেন্টার, যিনি খবরটা পড়ছেন, তিনি বলছেন যে চয়নিকা চৌধুরীর সাথে কথা বলা হলো আজকে সকালে, তিনি বললেন তিনি ব্যক্তিগতভাবে পরিমণিকে চেনেন না। আমি আবারও কনফিউজ হলাম, আমি আবারও আমার কথাটাই শুনলাম, দেখলাম যে আমি ওখানে আবারও বলেছি যে ওর সাথে আমার যা যা কাজের ধরন অমুক তমুক, কিন্তু ওর ব্যক্তিগত কাজের সম্বন্ধে আমি জানি না। এইটাতেই মানুষ ট্রল করা শুরু করলো, এবং এই একটা কথা নিয়ে। তারপর তো অন্য 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 জিনিস আছে যে আমি যাইনি কেন অমুক তমুক, ওই প্রসঙ্গে পরে আসছি। তো আমার কাছে মনে হয়েছে যখন আমার মাথায় খুব যন্ত্রণা শুরু হলো যে আমি নিতে পারছি না এই জিনিসটা, তখন আমার বাসা থেকে আমার ফেসবুকটা বন্ধ করে দিল। আমার প্রশ্ন যে ট্রলটা হওয়া উচিত ছিল যিনি প্রেজেন্টার, যিনি বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে চয়নি পরিমণিকে চিনি না, ট্রলটা হওয়া উচিত ছিল এইটা নিয়ে। আমার কথা মতো ঠিক যে ব্যক্তিগত কোনো কিছু জানি না, কিন্তু পুরো জিনিসটা উল্টা হয়ে গেল, এবং আমার কথাটা না শুনে প্রেজেন্টার যেটা পড়লো বা পড়লেন, ওনার কথাটাকে নিয়ে আমাকে ট্রল হলো।